সালামু আলাইকুম, আমি রাতপ্রেজা। আমার এই গাড়িটা হচ্ছে হোন্ডা সিভিক, হ্যাঁ, ভিটেক টার্বো, সিসি হচ্ছে 1500। এটা কিন্তু নন হাইব্রিড, হাইব্রিড না। আমি ঢাকা শহরের মধ্যে আমি পাচ্ছি মাইলেজ 12+, আর আমি হাইওয়েতে পাচ্ছি অলমোস্ট 20 পাচ্ছি হাইওয়েতে। আমার স্মুথ গাড়ি চলতেছে, আমার মাইলেজ এভরিথিং ইজ ওকে। তো কীভাবে এটা পসিবল, এই মাইলেজটা কীভাবে পসিবল বা পারফরমেন্স কীভাবে পসিবল, যদি আপনারা জানতে চান তাহলে ফুল ভিডিও দেখতে হবে। আমাদের দেশে কিন্তু আসলে সবসময় আমি যখনই গাড়ির ট্যাঙ্কি লোড করি আমি অবশ্যই অ্যানেক্স ফুয়েলটা দিয়ে দিই সবসময়, অলওয়েজ। আর আমাদের দেশের তেল একটু আগে আপনারা শুনলেন উনি যে বক্তব্যটা দিল আর কি, আমাদের দেশের তেল কিন্তু সব লিডেড, পুরা বোতল দিয়ে দিয়ে দিচ্ছি। আমরা এখন শহরের মধ্যে আছি, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির মাইলেজ 8.6/100, মানে আমি পাচ্ছি 12 কিলোমিটার। এটা 100 থেকে ভাগ করে 8.6 করতে হয়, লেখা আছে এখানে। তো আমি পাচ্ছি 12, ঢাকা শহরের মধ্যে জ্যামের মতো জায়গায় আমি লিটারে 12 কিলোমিটার পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার মাইলেজ, আমি কিন্তু ওই যে দেখেন 0, 1, 2, 3, ওই যে নিচে 5-এর নিচে, মানে 3 যদি ধরি তা আমি মাইলেজ পাচ্ছি 22-এর উপরে হাইওয়েতে। আমি 23-4 আমার আরপিএম দেখেন, আরপিএম হচ্ছে 1.5-এর নিচে, স্পিড অলমোস্ট 70। সকল হাইব্রিড এবং নন হাইব্রিড যত ভেহিকেল আছে বাংলাদেশে তারা রেকমেন্ড করেছে এই ইঞ্জিনের জন্য যে 91-95% আনলিডেড ফুয়েল ইউজ করতে হবে, না হলে আপনার ইঞ্জিন কিন্তু শেষ। বাজে তেলে যে সমস্যাগুলো আমাদের হয় সেটা হচ্ছে ইঞ্জিনে শব্দ বেশি করবে, গাড়ির নকিং করবে, এসি ছাড়লে গাড়িটা ভারী হয়ে যাবে, এবং গাড়ির যে আপনার যে গতিটা, গতিটা প্রত্যাশিতভাবে গতিটা উঠবে না, গাড়িতে ফুয়েল মাইলেজ কমে যাবে। মাইলেজ কমে যাওয়ার দরুন আমরা বাধ্য হয়ে সিএনজি অথবা এলপিজি করি। গাড়ির ইঞ্জিন আপনার ওভারহিট হবে, বেশি গরম হবে, এবং বারবার রেডিয়েটারের ফ্যান অন হয়ে যাবে, গাড়ির স্পার্ক প্লাগ খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। তাহলে এটার সমাধান কি, বিশ্বাস করেন আর নাই করেন, অ্যানেক্স ফুয়েল হচ্ছে একমাত্র সমাধান, কারণ এতে আছে মনোকার্বন এবং ফাংশনাল ডিস্টিলেশন সিস্টেম, যা পেট্রোল এবং অকটেনকে 100% পর্যন্ত আনলিডেড করতে সক্ষম। তাহলে এখন আর দেরি না করে আপনার নিকটস্থ সেলস পয়েন্ট থেকে এখন অ্যানেক্স ফুয়েল কালেক্ট করে নিন, তারপরে ম্যাজিক দেখুন। আমাদের অ্যানেক্স ফুয়েলের প্রাইস শুরু হয় 50 টাকা থেকে শুরু মাত্র।